এক্সামের টেকনিকে ছিলেন আপনাদের সকলকে আরেকবার স্বাগত পশ্চিমবঙ্গের একটি জেলায় ভিডিও পিসে মিড ডে মিল প্রোগ্রামে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে আলোচনা করবো ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেখানে ডিটেলসে দেখাবো যে কোন জেলা থেকে রিক্রুটমেন্ট বেড়া আসে কী পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের শিক্ষাগত জগতে কী রাখা হয়েছে যদি চাকরি খবরটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে এবং যারা নতুন হয়ে থাকলে অত অবশ্যই রেড কালারের বাটনটি প্রেস করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন তাহলে যখন কোনো করে ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল আপলোড করবো আপনাদের কাছে অটোমেই নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে রিক্রুটমেন্টটি বারো আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট যে হচ্ছে ডাব্ল ডাব্লু ডাব্লু ডট বাঁকুড়া ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এন্টার করলে ওয়েবসাইটে এই ধরনের শো করবে যেখানে যেতে সিটিজে কর্নার কার্সান নিয়ে যেতে চান রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের পেজটি ওপেন আসবে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা বাঁকুড়া সারেঙ্গা বিডিও অফিস অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে রিক্রুটমেন্টে বাড়া আসে এখানে রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি পিডিএফ ডান হয়ে যাবে এখানে দেখতে চান গভর্নমেন্ট ওয়েস্টবঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা বাঁকুড়া মেমো নম্বরটি বলা হয়েছে ছশো পঁয়ত্রিশ উনিশে মার্চ দু হাজার বিশে পাবলিশ করা হয়েছে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অল এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আন্ডার কুক মিড ডে মিল প্রোগ্রাম অ্যাট সারেঙ্গা ডেভেলপমেন্ট ব্লক টেম্পোরারি পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস এখানে বলা হচ্ছে আপনাদের যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে নিয়োগ করা হবে কুক মিড ডে মিল প্রোগ্রামে এটা আপনাদের সারেঙ্গা ব্লক ডেভেলপমেন্টে আপনাদের নিয়োগ করা হবে এবং পিওরলি কন্ট্রাক্টের বেসিসে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে এখানে যদি আপনাদের বলা হয় আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে সাতই এপ্রিল দু হাজার বিশ তিনটের মধ্যে এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি জমা করতে হবে অ্যাড্রেস হচ্ছে দ্য অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা ব্লক ডিস্ট্রিক্ট বাঁকুড়া এখানে বলা হচ্ছে আপনাদের এই গিয়ে আপনার আবেদন ফর্মটা জমা করতে পারবেন বাইপোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন ফর্মটা আপনারা জমা করতে পারবেন নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস টু বি সাবমিট আবেদন ফর্মের সাথে আপনাদের কী কী ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এপিক অথবা ভোটার কার্ড রেসিডেন্স সার্টিফিকেট হিসেবে বিডিও অথবা এসডি ওর তরফ থেকে এবং এইচ প্রু হিসেবে সার্টিফিকেট দিতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে যদি থাকে নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা আবেদন ফর্ম পেয়ে যাবেন এটি হচ্ছে আবেদন ফর্ম এটি আপনাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করে নিজের নাম ফাদার ন্যাম ডেট অফ বার্থ সমস্ত কিছু ইনফরমেশন লিখলে এখানে বসাতে হবে বসিয়ে এখানে সিগনেচার ডেট পেজ দিয়ে এবং উপরে যে ডকুমেন্টসগুলি এর সাথে বলা হয়েছে অ্যাড্রেস করে উপরে যে অ্যাড্রেসটি অ্যাড্রেসটিগুলো সেই অ্যাড্রেস আপনাদের পাঠাতে হবে নিয়মতা পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড কুক মিড ডেমিল প্রোগ্রাম এই পোস্টটি নিয়োগ করা হবে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে এলিজিবিলিটি ক্রেডিটে বলে হয়েছে যে ডিস্ট্রিক্ট থেকে রিকোডিবি হয়েছে অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকতে হবে বয়স বলা হয়েছে তেষট্টির মধ্যে এক এক দু হাজার বিশে এসে পয়সার সীমা গ্রহণ করা হবে এবং অতিবশ্যই সরকারি চাকরির অবসরপ্রাপ্ত হয়ে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এগারো হাজার টাকা পার মান্থে সেট দেওয়া হবে তো এই ছিল কিন্তু এই মধ্যে চাকরি খবরটি যেটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সারেঙ্গা বিডিও অফিস থেকে বারো আসে কুক মিড ডে প্রোগ্রামে আপনাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের পদে নিয়োগ করা হচ্ছে তো আশা করি চাকরির খবরটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে চ্যানেলে নতুনহীন থাকলে অতিবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ